জামালপুরের ব্রহ্মপুত্র নদে চালু হয়েছে চারটি বড় সেতু। নির্মাণাধীন একটি অত্যাধুনিক সেতু এগুলো সহ গত 15 বছর নির্মিত ছোট বড় প্রায় 22,000 মিটার সেতু সমৃদ্ধ করেছে কৃষি খাতকে। যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহজতর হয়ে বদলে যাচ্ছে কৃষি নির্ভর জেলাবাসীর ভাগ্য। জামালপুর থেকে মুক্তা আহমেদের তথ্যচিত্রে মাসুম আলী স্যার প্রতিবেদন। জামালপুর জেলার প্রায় 26 লাখ নাগরিকের সিংহভাগেরই বসবাস চরাঞ্চলে। চরবাসীর যোগাযোগ সহজ করেছে ব্রহ্মপুত্রে নির্মিত ও নির্মাণাধীন 5টি বড় ব্রিজ। ইসলামপুর উপজেলার পাইলিংঘাট থেকে বীর উত্তম শহীদ খালেদ মোশারফ সেতু ও মেলান্দহ উপজেলার ডেফলা ঘাট থেকে ইসলামপুরের ডিগ্রির চর আমডাঙ্গা সড়ক পর্যন্ত শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল সেতু চালু হয় 2018 সালের 11 অক্টোবর। পাশের বকশীগঞ্জ উপজেলা ও শেরপুর জেলার সাথে ওই দুই উপজেলাকে সরাসরি যুক্ত করেছে সেতু দুটি। দেওয়ানগঞ্জের মাদারের চর সেতু বকশীগঞ্জের সাথে দূরত্ব কমিয়েছে 40 কিলোমিটার। 1998 সালে চালু জামালপুর শেরপুর ব্রহ্মপুত্র সেতুও দুই জেলার মেলবন্ধনকে আরও দৃঢ় করেছে। নির্মাণাধীন কংক্রিট গার্ডারের ওপর স্টিল স্ট্রাকচারের অত্যাধুনিক সেতুটি সংযোগ করবে সদরের চরাঞ্চলগুলোর সাথে। বিগত 15 বছরে জামালপুর জেলায় আমরা 1558 কিলোমিটার রাস্তা পাকাকরণ করেছি এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা 22,000 মিটার ব্রিজ নির্মাণ করেছি। সেতুগুলোর দুপাশের আধুনিক সংযোগ সড়কের কারণে কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন কৃষকরা, সহজে শিক্ষা সুবিধা পাচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা, রোগীরাও পাচ্ছেন উন্নত স্বাস্থ্যসেবা। বৃষ্টি হওয়াতে আমাদের যাতায়াতের ব্যবস্থা সুন্দর হয়েছে, অল্প সময়ের মধ্যে আমরা যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারতেছি। এই ব্রিজটা প্রধানমন্ত্রী করে দেওয়াতে যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন কাজে আমরা ইনশাআল্লাহ উপকৃত হব। অনেক সবজি লাগাইছি, আগে যদি পাইছি 5 টাকা, এখন দাম পাই 20 টাকা। আগে খুব কষ্ট করে আমরা নদী পার করছি, এখানকার সরাসরি ট্রাক আমরা বেগুনে ক্ষেত্রে লুট করতে পারি। ব্রিজ দেওয়াতে এটি ভাই 8টা 10টা ইনওয়ান এগুলো মোটামুটি সুযোগ সুবিধা হয়েছে বা ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে। অভূতপূর্ব সাফল্যের কারণে মানুষ আজকে উজ্জীবিত, উদ্ভাসিত এবং বিভিন্ন ধরনের ক্ষুদ্র বাজারি ব্যবসায়ী উদ্যোক্তারাও তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। সেতুগুলো ঘিরে সমৃদ্ধ জীবনযাত্রার স্বপ্ন দেখছেন জামালপুরবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন।